আগরতলার হাঁপানিয়াস্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত স্বাস্থ্যকর্মী, চিকিৎসক ও বেসরকারি নিরাপত্তা রক্ষীদের হাতে আজ মাস্ক তুলে দিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক। এই কঠিন সময়ে সকলকে মাস্ক পরতে পরামর্শ দিয়েছেন তিনি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার আহ্বানে সাড়া দিয়ে আগামী 7 জুন পর্যন্ত সাধারণ মানুষের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান তিনি। দেখুন, যে করোনার যে সংকটকাল চলছে সেই মুহূর্তে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকার, ভারত সরকারের আদরণীয় প্রধানমন্ত্রী এবং রাজ্য সরকারের আদরণীয় মুখ্যমন্ত্রী ফেস কভার, যেটা মাস্ক, সেটা বাধ্যতামূলক করেছেন আমাদের সেফটি এবং সিকিউরিটির জন্য। টিএমসির পরিষেবা ভালোই চলছে, কারণ এখন প্রেশারটা জীবিত যেহেতু নেই, টিএমসির মধ্যে প্রেশারটা বেশি। আর আমাদের যেটা মেলা প্রাঙ্গণ হাঁপানিয়াতে আমাদের আদরণীয় মুখ্যমন্ত্রী, সেটার মধ্যেও কোভিডের হসপিটাল করার কথা বলেছেন এবং টিএমসি সেটাকে দায়িত্ব নিয়ে চালাবেন, পরিচালনা করবেন। আগামীকাল থেকে টিএমসির স্টাফরা, ডাক্তাররা, নার্সেসরা আমাদের কোভিডের পেশেন্টের জন্য যে হাঁপানিয়াকে চালু করা হয়েছে সেটা পুরোদমে হসপিটাল হিসাবে চালু হবে।